বন্ধুরা, আমি মহিউদ্দিন, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে আছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর রেজাল্টের কিছু তথ্য নিয়ে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর প্রথম ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে এই জুলাইয়ের শেষ দিকে। এ বিষয়ে সার্বিক তথ্য জানতে এবং যে কোনো চাকুরির বিষয়ে সার্বিক প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে আবার মূল তথ্যে ফিরে যাই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বপ্রাপ্ত একজন সচিবের উদ্ধৃতি অনুসারে জানা যায় যে দেশের সকল জেলায়, বিশেষ করে 61টি জেলায় লিখিত পরীক্ষার ফলাফল জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের ভিতরে প্রকাশ করা হবে এবং প্রতি জেলায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের 15 দিনের ভিতরে ওই জেলার ভাইভার কাজ সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষা ফলাফল পর্যায়ক্রমে দেওয়া হলেও এবং ভাইবা পর্যায়ক্রমে গ্রহণ করা হলেও চূড়ান্ত পরীক্ষার ফলাফল সারা বাংলাদেশে একসাথে প্রকাশ করা হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে কমিটি আছে, বিশেষ করে প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রীয় কমিটির উদ্ধৃতি অনুসারে জানা যায় যে প্রথম দিকে পরীক্ষা গ্রহণে বিলম্বে হলেও পরবর্তীতে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত ত্বরান্বিত করা হবে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে। আর এই লক্ষ্য যদি বা এই কাজে যদি তাদের কোনো বিশেষ কোনো কারণে ব্যাহত না হয় তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে তারা চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে বলে আশা করে। এ বিষয়ে সার্বিক আরও অনেক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকুরির প্রিলিমিনারি ভিত্তিক যে চাকুরিগুলো আছে তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি পাবেন এবং সর্বোত্তম প্রস্তুতি পাবেন, এই জন্য আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। ঘুরে দেখার পাশাপাশি আপনি নিজে যাচাই করে দেখতে পারেন যে কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপলোড করা আছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত তথ্য পেতে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।